হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রাজদত্ত ছিলেন স্বাগত। আজকে আমার খুব কষ্ট লাগছে, মহালয়া চলে গেল, পূজা এসে গেল, আমার বউকে এখনো শাড়ি দিচ্ছে পারছে না, আমার বউয়ের বান্ধবীগুলা শাড়ি নিয়ে নিয়ে দেখাচ্ছে ওকে, ও তো আমাকে কিছু বলেনি, তবুও আমার খুব খারাপ লাগছে। ওদের সবাই শাড়ি নিয়ে হয়ে গেছে, আমার বউকে এখনো দিতে পারছে না, কি করবো বলো বন্ধুরা? গরিব হলে এরকমই হয় জীবনটা। আর এই বছর ভাবছি আমি খুব বেচাকেনি হবে। আর এই বছর যে বৃষ্টি চলছে, ঘন ঘন বৃষ্টি চলছে, ঠিকমতো দোকানে নিয়ে যাচ্ছে পারছি না। আর আমার আজকে প্রচণ্ড জ্বর এসেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থামার নামই নেই। বাবা দোকান নিয়েও যেতে পারলো না, বাবার আরো জ্বর এসেছে। দেখো কি জ্বর এসেছে বাবার, এখন কি করবে? এই জ্বরের মধ্যে দোকানেও নিয়ে যেতে পারবে না, আর যে বৃষ্টি পড়ছে কি বলবো। এখন মাকে তো আর শাড়ি দিতেও পারবে না কিনে। ভেবেছিল এই কয়দিন যতটুকু টাকা জমাবে অতটুকুই মাকে শাড়ি কিনে দিবে, একটা সুতিরই হোক যেমনই হোক একটা শাড়ি কিনে। বন্ধুরা, এবার আমি আশা করেছিলাম আমার বউকে ভালো দেখে শাড়ি দিব, ভাবছিলাম ভালো বেচাকেনি হবে এ বছর। আর এক বছর তো লকডাউন ছিল, এ বছর তো লকডাউন উঠে গেছে, আমি ভাবছিলাম এ বছর ভালো বেচাকেনি হবে, ওই টাকা দিয়ে বউকে মেয়ে দুটাকে ভালো জামা কাপড় দিব, নিজেও জামা কাপড় নেবো। কিন্তু বলো কি আমার দুঃখের কপাল, ঠিক মতো বেচাকেনি করতে পারি না, আর এমন জ্বর এসেছে আমার শরীর, আজকে যেতেই পারলাম না, আর বৃষ্টি থামছে না। ওকে বললাম যে এবারের বছর শাড়ি না দিলেও কিছু হবে না, তার জন্য তুমি মন খারাপ করো না, তুমি সামনের বছর দিও। দাদাকে বলছি থাক, আমাকে তো হাড়ি ভেঙে জামা কাপড় কিনেই দিয়েছো, এখন কি করব? এখন আমার কাছেও টাকা নেই, বাবার কাছেও এখন টাকা নেই, বৃষ্টি বাদলের দিন কি করব? এখন বাবার দোকানও নিয়ে যেতে পারবে না, আর বাবার জ্বরও এসেছে, এখন কি করব? মাকে আর শাড়িও আমরা কিনে দিতে পারবো না, বাবা তার জন্য মন খারাপ। আমি বাবাকে বলি, বাবা ঠিক আছে তুমি 1 মাস 2 মাস পরে দিও, মা তাও কিছু মনে করবে না, শীতকাল তো আছে। সোনামণি, আমার জ্বর ওষুধটা দাও, আমি ওষুধ খাবো এখন, এই যে বাবা। বার করে দেখো না, বন্ধুরা আমার জ্বরে মাথা ব্যথা প্রচণ্ড করতেছে, সেজন্য আমি এখন জ্বরে ওষুধ খাবো। এই যে বাবা জ্বর, জল দেখো না, ওষুধ তো দিয়েছো। বন্ধুরা, আর আমরা দুঃখের কথা বললাম না, আমার শরীরটা বেশি ভালো না। তাহলে আমাদের ভিডিও এখানে শেষ করছি, আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। বাই বন্ধুরা, ভালো থেকে, সুস্থ থাকো। বাই বন্ধু।